হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি তেল নিয়ে, অলিভ অয়েল। অলিভ অয়েল তেল আমরা কম বেশি সকলেই চিনি। আমরা সবাই কম বেশি এটাও জানি যে আগেকার দিনে আমাদের মা দাদিরা সরিষার তেল দিয়ে তাদের রূপচর্চা করতেন। কিন্তু এটা হয়তো অনেকেই জানি না, সে সময় অলিভ অয়েল বা জলপাইয়ের তেলও বহুল প্রচলিত ছিল। আপনি হয়তো দেখবেন যে হলিউড বলিউডের অনেক তারকা রয়েছেন যাদের রূপ লাবণ্য দীর্ঘ বছর পরেও অনেক চাকচিক্য এবং আপনাকে চমক করে দিবে। এর মূল রহস্য কিন্তু এই অলিভ অয়েল। আপনি হয়তো জানেন না যে এই অলিভ অয়েলের কত গুণ রয়েছে। এই অলিভ অয়েল দিয়ে যদি আপনি গোসলের আগে এটি ব্যবহার করেন, তাহলে আপনার শরীরের ত্বক, স্কিন এগুলো তুলতুলে নরম এবং স্পর্শে দেখবেন যে একটি কোমলতার ভাব রয়েছে। এছাড়া নখের ভঙ্গুরতাও রোধ করে এই অলিভ অয়েল। আপনার পা ফাটার যদি সমস্যা থাকে সেটিরও সমাধান করবে। ঠোঁটের যত্নে আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এবং মেকআপের রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন। অলিভ অয়েলে আপনি মুখের যত্ন নিতে পারেন, চুলের যত্ন নিতে পারেন, চুলের খুশকি বা নতুন চুল গজানো এগুলো ক্ষেত্রে অলিভ অয়েল বেশ কার্যকরী। এছাড়া কোষ্ঠকাঠিন্য রোধ, চোখের যত্ন সহ অসংখ্য কাজে এই অলিভ অয়েল কিন্তু ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে চুলের যত্নে অলিভ অয়েল, চুলের যত্নে অলিভ অয়েল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। তবে অলিভ অয়েল খুব আস্তে আস্তে কাজ করে, চুলের ঘনত্ব বাড়িয়ে তোলে। যাদের চুলে উজ্জ্বলতা হারিয়ে গেছে এবং দেখতে নিষ্প্রাণ মনে হয়, তাদের অলিভ অয়েল যদি ব্যবহার করে এবং হালকাভাবে ম্যাসেজ করে, তাহলে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং দেখা যাবে যে 2-3 সপ্তাহের মধ্যেই উপকার পেতে শুরু করেছেন। বন্ধুরা, আপনি গোসলের 10 মিনিট আগে পুরো শরীরে যদি অলিভ অয়েল দিয়ে ম্যাসেজ করেন, তাহলে স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে। আর হ্যাঁ, এখন শীতকাল, স্কিন কিন্তু শুষ্ক হয়ে উঠছে, তাই আপনি সহ পরিবারের সবাই এমনকি শিশুদের ত্বকের যত্নে আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আমরা আজ যে অলিভ অয়েলটির রিভিউ করছি, এটি বাংলাদেশি প্রোডাক্ট। এর নাম হচ্ছে জলি। এই জলি কোম্পানির এই যে অলিভ অয়েলটি দেখতে পাচ্ছেন, এটি গায়ে লেখা রয়েছে খুচরো মূল্য 180 টাকা, কিন্তু পাইকারি বাজারে বন্ধুরা এর অর্ধেক দামে কেনা যায়, অর্থাৎ 90 থেকে 100 টাকার মধ্যে আপনি এই বোতলটি কিনতে পারবেন। তবে অলিভ অয়েল কিন্তু বিভিন্ন কোম্পানির রয়েছে, বাংলাদেশে পাওয়া যায় এবং বিদেশি ভালো মানের অলিভ অয়েলও কিন্তু পাওয়া যায়। তাই ভালো মানের অলিভ অয়েল চীনে কিনতে হবে। দাম যদি বেশিও নেয় তাহলে সেটি কেনা আপনার জন্য উত্তম হবে। হ্যাঁ বন্ধুরা, অলিভ অয়েলের অনেক গুণ রয়েছে যা সামান্য সময়ে বলে শেষ করা যাবে না। তবে আপনি নিয়মিত এই তেলটি ব্যবহার করতে পারেন, আপনি খেতে পারেন, আর আপনি অবশ্যই অবশ্যই আমি বলবো যে ভালো মানের তেল বাজার থেকে কিনবেন, এটি আপনার উপরই দায়িত্ব থাকবে। আর এছাড়াও আমরা এ ধরনের আরও বেশ কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, সেগুলোতে বিস্তারিত আরও আলোচনা থাকবে। বন্ধুরা, আমরা আজ আমাদের ভিডিওটি এখানে শেষ করছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।